নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/5/2021 মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা কি পেছোবে সেই নিয়ে পর্ষদ বা শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে মানে সরকারের কাছে সিদ্ধান্ত গেছে, সরকার আজকে যতটা সম্ভব আজকালের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেবে যে মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি হবে না, বা পিছবে কি পিছবে না, না বাতিল হবে। তারই মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগেই উচ্চ মাধ্যমিক সংসদ নোটিফিকেশন জারি করেছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে পরীক্ষা হবে নির্ধারিত সময়ই, অর্থাৎ 15ই জুন থেকেই হবে পরীক্ষা, কিন্তু সে পরীক্ষাটা হবে নিজেদের স্কুলেই হবে, সেই নিয়ে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু তারই মাঝে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে সভাপতি মহুয়া দাস তিনি জানালেন বা তিনি একটু ইঙ্গিত দিলেন যে মাধ্যমিক পরীক্ষা যদি পেছ হয় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা পিছবে, এরকমই আভাস রয়েছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। মাধ্যমিক পিছলে পিছবে উচ্চ মাধ্যমিকও জানালো সংসদ। দেখুন, সংসদ থেকে যেটা জানিয়েছে যে অপেক্ষা করছি যে সরকারি সিদ্ধান্তের জন্য, জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। দেখুন, সরকারি নির্দেশিকার জন্য মানে ওয়েট করছেন সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি জানালেন যে মাধ্যমিক যদি পরীক্ষা পিছিয়ে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা 15ই জুন শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তিনি। এবং অবশ্যই তিনি এখন তার ওনার নজর রয়েছে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার নজর এখন মাধ্যমিক নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, আদৌ কি মাধ্যমিক হবে বা মাধ্যমিক পিছবে না বাতিল হবে, সেই সিদ্ধান্ত আজকালের মধ্যেই কিন্তু নেবে সরকার, সেরকমই আওয়াজ পাওয়া গেছে। সরকারের কাছে রিপোর্ট চলে গেছে অলরেডি। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা হোম সেন্টারে হওয়ার কথা আছে সেই পরীক্ষা নিয়ে এবার মুখ খুললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি বলতে চাইলেন যে উচ্চ মাধ্যমিকের সিদ্ধান্ত কী হয় সেটা দেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ হবে বা পিছোতেও পারে, সেরকমই আভাস রয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। তো মাধ্যমিক পিছলে উচ্চ মাধ্যমিক পিছবে পরীক্ষার্থীর জীবনের থেকে মূল্যবান কিছুই নয়, অপেক্ষা করছি সরকারের সিদ্ধান্তের জন্য। যখন পরীক্ষা হোক নিজের স্কুলে, যখন পরীক্ষা হবে নিজের স্কুলেই, কিন্তু জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস যে মানুষের জীবনের দাম, অর্থাৎ ছাত্রছাত্রীদের জীবনের দাম অনেকটাই গুরুত্ব বেশি, সেই জন্য পরীক্ষা পিছিয়েও যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা হোম সেন্টারে হওয়ার কথা ছিল। তো যাই হোক, এটা আপাতত আপডেট রয়েছে এবং সবই তাকিয়ে রয়েছেন ওনারা, এই সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাকিয়ে রয়েছেন যে ডেট পিছবে কি পিছবে না সেটা অবশ্যই মাধ্যমিকের ডিসিশনটা কী হয় তার উপর। তো যাই হোক, এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, এই সম্বন্ধে আরও আপডেট পেলে অবশ্যই আপনার শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।